নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শতবর্ষী বটবৃক্ষের নিচে সিদ্ধেশ্বরী দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন বৌমেলা হিসেবে বেশ পরিচিত। সোনারগাঁও উপজেলার জয়রামপুর গ্রামে ভট্টচর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক শতবর্ষী বটবৃক্ষকে সিদ্ধেশ্বরী দেবী রূপে এই পূজার প্রচলন ঘটে আরও 100 বছর আগে। মূল পূজা দুপুরে হলেও ভোর থেকেই এখানে পরিবারের বৌরা স্নান করে সিদ্ধেশ্বরী কালী মাকে তেল পান দিয়ে পরিবারের সকলের জন্য মঙ্গল কামনা করেন। সংসারে শান্তি ও সমৃদ্ধির জন্য নারীরা দল বেঁধে এই মেলায় গিয়ে প্রাচীন বটবৃক্ষকে পূজা দেন। এই দিন ঝুড়ি ভর্তি বৈশাখী ফলের ভোগ, কবুতর উড়ানো ও পাঁঠা বলি দেওয়া হয়। এই পূজাকে কেন্দ্র করে বসে 3 দিন বৈশাখী মেলা। কৃপা করার জন্য সন্তান স্বামী যাতে সুখে থাকে সেই জন্যই আসা আর কি। আমার দাদা বাবা কাকা বর্তমানে আমি আর নাই কেউ, এখন আমি দায়িত্ব নিয়ে করি। সমাজের মানুষ আমাদের এলাকার যত বিশেষ করে হিন্দু সম্প্রদায় আছে সবাইকে নিয়ে আমরা এই পূজাটা করি।